ভিডিওটিতে প্রচুর দুঃখ শুধু শব্দের প্রয়োগ করা আছে, তাই ভিডিও দেখতে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। এই কি বললেন, টাকা ফেরত হবে না? আমি আপনাকে বিশ্বাস করে আমার বউকে আর 5 লাখ টাকা দিয়েছিলাম, আর আপনি কি করলেন? টাকাগুলো তো পোদ মারলেন আর সাথে আমার বউকে আটকে রেখেছেন। আপনার সাহস তো কম নয়? দেখ বাবা চুলকে, এটি মন জ্যোতিষশাস্ত্রীর সাধনার দ্বারা গৌণ অক্ষরতে স্থান পরিবর্তন করার জায়গা। এটা তোর কোনো চেল্লামেল্লি করার জায়গা না। তুই বাবা বাড়ি গিয়ে তোর বউয়ের সাথে ঝামেলা মেটা না, কে বারণ করেছে? কিন্তু এখানে এসে অন্তত ঝামেলা করিস না। আর আমি তো মিয়াকালী পা স্টোন দিয়ে তোর পঞ্চমগড়ের শনির্দশা কাটিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে বুধ এসে যত সব ঝামেলা পাকালো। তুই এক কাজ কর, সানি লিওনি স্টোন নিয়ে যা, কিন্তু এখানে ঝামেলা করিস না। এই শুনুন কল্যাণানন্দ বাবা, আমি এখানে না এমনি এমনি ঝামেলা করতে আসিনি। আমার বৈবাহিক জীবনে কোনো রকম শান্তি ছিল না, তাই এখানে এসে আপনাকে হাত দেখিয়েছি। আর এখানেও যদি আপনি আমার বউকে গৌণ অক্ষরের ভয় দেখিয়ে নিজের বসে করে থাকেন, তাহলে আপনি আমার বন্ধুকে জানেন তো, আফ্রিকার ডন ব্ল্যাক ডেড, একবার ফোন করলে না তার ওই ব্ল্যাক বিবিসি দিয়ে তোমার প্রথমে সিন্ধু পত্রিকা বানিয়ে দেবে। এমনিতেও নামটা স্বামী ভোগলানন্দ জ্যোতিষশাস্ত্রী বাবা, তখন লোকে ভোগলানন্দ জ্যোতিষশাস্ত্রী বাবা বলে ডাকবে। আমি তোমাকে কত ভালোবাসি বলো, তবে এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর তোমার পাঠানো ভিডিওটার মতো করতে পারবো না। আরে পাগলা চোদা মুচে, সংসার ভেঙে গেলে যে সেটা জোড়া লাগে না, এ কথা তোকে কে বলেছে? সম্পর্ক তো যে কোনো সময় জোড়া লাগতে পারে। বিবাহ বিচ্ছেদ থেকে সংসারের অশান্তি, প্রেমের বাঘাত, পাশের বাড়ি বৌদির প্রতি টান, স্কুলে কাশের সাথে প্রেম, স্বামীর প্রতি অনিয়া, এক্সের সাথে আবার জোড়া লাগানো, সব রকমের সমস্যা। আরে এই তো সেদিন আগে গৌণ অক্ষরতে স্থান পরিবর্তন করে একজনকে পাশের বাড়ির বৌদির সাথে জোড়া লাগিয়ে দিলাম। আর তোর সমস্যা তো সেখানে অতি সামান্য, তুই ক্ষুদ্র একটা সমস্যা। একদম, আমি জানতাম বাবা আপনি ঠিকই পারবেন। বাইরে আপনার যা নাম ডাক শুনেছিলাম, আজ সরাসরি তোমার দর্শন পেলাম। বাংলার জোড়া লাগানো শিল্পের অগ্রগতিতে
সমস্ত রকম সাংসারিক বিবাদ ঠিক করতে স্বামী ফজলানন্দ বাবার অবদান অপরিহার্য। আজকে শুধুমাত্র তোর জন্য 50% ডিসকাউন্ট আছে। তো ওই তো গার্লফ্রেন্ড কষ্টে জ্বলে মরার থেকে এই আমাকে তোর ভাগ্যটা গণনা করতে দে তো দেখি। তোর পঞ্চম ঘরে শনি বসে, সপ্তম ঘরে বুধের সাথে লাইন মারার চেষ্টা করছে, আর নবম ঘরে বৃহস্পতি বুধের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। না না, তোর আর অনুর প্রেম আর জোয়া লাগবে না রে। হবে না, আরেকবার দেখুন না বাবা, অনুর সাথে আমার 5 বছরের প্রেম, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, কিছু একটা করো। ঠিক আছে, তাহলে এক্ষুনি 5,000 টাকা দিয়ে যা, আর আমি যেসব মন্ত্রগুলো বলছি বাড়ি গিয়ে রাতের বেলা 108 বার পাঠ করবি, তবেই তোর কাজ হবে। হে স্বামী ভদ্রানন্দ বাবা, আমার সহায় হও, পঞ্চম ঘরে শনিকে বুধের মধ্যে ঢুকিয়ে দাও, সপ্তম ঘরে বৃহস্পতিকে ডগ স্টাইল করার শক্তি দিয়ে ভরিয়ে দাও। সেদিন যা গুছিয়ে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছি, মনে হয় না আর আমার সাথে দ্বিতীয়বার দেখা করার চেষ্টা করবে। সত্যি মুচোটা না একটা বোকা চোদা, কতদিন হয়ে গেছে প্রেম করছে আর এখনো জানতে পারলো না যে আমি আমার এক্সের সাথে জুটে আছি। আমিও আজ মালটাকে এমন সব বশীকরণ মন্ত্র পাঠ করতে বলেছি যে কাল সকাল হওয়ার আগে পর্যন্ত উঠবে না। কি গো, আর কত দেরি করবে, এবার তো শুরু করো, আর আমার ডগ স্টাইল 69 স্টাইলের সব স্বপ্নগুলো পূরণ করো। এখনই শুরু করবো, এখন তো সবে 7:30, আজকে তো সারারাত খেলবো। আর আজকে আমি তোমাকে চাঁদ থেকে মঙ্গল গো সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে আর দেরি করছো কেন, শুরু করো, আর ওটা নিয়ে এসেছো তো? হ্যাঁ গো ডার্লিং, আমি সব নিয়ে এসেছি, তোমার কোনো ভয় নেই। তাহলে আমার পছন্দের চকলেট ফ্লেভারটা এনেছো তো? শুধু চকলেট ফ্লেভার কি বলছো ডার্লিং, সাথে স্ট্রবেরি, লিচি, চপ, ফুচকা, বেগুনি, তেঁতুলের আচার ফ্লেভার, সব ধরনের ফ্লেভার নিয়ে এসেছি। তুমি সত্যি বলছো আমার পছন্দের ফ্লেভারটা এনেছো? তাহলে আমি তোমাকে আজ স্পেশাল আলু চপটা দেব। হ্যাঁ গো ডার্লিং, একদম সত্যি, এবার তুমি আমাকে তোমার স্পেশাল আলু চপটা দাও তো দেখি। হে বয়, ভদ্রানন্দ বাবা আমার সহায় হও, পঞ্চম ঘরে শনিকে বুধের মধ্যে ঢুকিয়ে দাও, সপ্তম ঘরে বৃহস্পতিকে ডগ স্টাইল করার শক্তি দিয়ে ভরিয়ে দাও। আচ্ছা মুচে, তুই ঘরে আছিস? ঘরে আছিস? কি হলো রে, এত রাতে তুই এখানে এসেছিস, কি হয়েছে রে? ও আচ্ছা বুঝেছি, তোর বউ তোকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বুঝি? ঠিকই করেছে, তুই লেবড়া কাজকর্ম কিছু করবি না, সারাদিন শুধু বউয়ের টাকায় মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়াবি, বেশ হয়েছে, ঠিক হয়েছে, যা এখান থেকে ভাগ। সর্বনাশ হয়ে গেছে রে ভাই, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি সর্বনাশ হয়েছে? ভাই তোর 5 বছরের প্রেম অনু, সে আজ সন্ধ্যাবেলা পালিয়েছে। অনু পালিয়েছে? কার সাথে পালিয়েছে? আমি ভদ্রানন্দর সাথে পালিয়েছে। আর ওদিকে স্বামী ভদ্রানন্দ বাবা তোর অনুকে নিয়ে কেটে পড়লো। তুই যদি এতই শক্তিশালী, তুই ঝোপের আড়ালে একবার আমার ডেকে নিয়ে পদ্মে নিতে পারতিস।